নিখোঁজ, 17 বছরের এক ছাত্র, 19 দিন পেরিয়ে গেল, এখনো খোঁজ মেলেনি তার। থানায় মিসিং ডায়েরি করার পরও থানাবাবুদের কথায় নিরাশ অসহায় বাবা মা। ছেলের খোঁজে প্রশাসনের সাহায্য চাইছেন তারা। ঘটনা মোহনপুরের জগৎপুর এলাকায়। তাদের কথায় 20 নভেম্বর বন্ধুদের কাছ থেকে ফোন পেয়ে বেরিয়ে যায় ছেলে মৃণাল দেব। এরপর থেকেই মৃণালের আর কোনো খোঁজ নেই। সুজিত দেব এবং মিনু দেব নানা জায়গায় ছেলের খোঁজ না পেয়ে সিধাই থানায় মিসিং ডায়েরি করেন। কিন্তু থানাবাবুদের কথায় হতাশ তারা। অসহায় পিতামাতা প্রশাসনের সহযোগিতা চাইছেন ছেলে উদ্ধারে। আমি তো চাই আমার ছেলে আমার বাড়িতে, যেখানে আছে আমার বাড়িতে ফিরে আসো। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গার নাম জগৎপুর। আচ্ছা, এমনিতে হ্যাঁ কী করে আপনার ছেলে? এমনিতে আমার ছেলে রঙের কাজ করে। বাড়িতে কী করে বাইরে গেছিল? বাড়িতে তো এমনি কিছু মানে কোনো ইয়ে নাই। কী হয়েছে? কোনো ঝামেলা ছিল বাড়িতে? কোনো ঝামেলা বাড়িতে নাই, আমরা তো এমনি কোনো ঝামেলা নাই। কী করে বাইরে গেছিল বাড়িতে? এমনি তো কইছে কো মা আমি কাজে যাইতেছি, এই আমার এক বন্ধুর লোক আমি কাজে যাইতেছি, এই আমি যাবো মা, আমি বিকালবেলা আবার এই কথা কইয়া গেছে বলেন, বিকালবেলা মা আমি ছোয়াটারটা লয়ে যাবো, এই কথা কইয়া। সাথে মোবাইল আছে কি? সাথে মোবাইল আছে, মোবাইলে ফোন করছে, ফোন করছে বাজার, কিছুক্ষণ পরে মোবাইল সুইচ অফ, আর এই যে সুইচ অফ হয়েছে আর সুইচ অফ আর ইয়ে করছে না। আচ্ছা, থানার যে অভিযোগ জানাইছেন তারপরে পুলিশের সঙ্গে কথা কইছেন নি? এরার সঙ্গে কথা কইছি, এরা তো কোনো কথা মানে অখন পর্যন্ত আমি কোনো উত্তর পাইছি না, আর যা সাপ্তাহ কানে কই আছে কোনো খবর কইছে না, এরা কোনো উত্তর দিছে না আমরা। পিওর রিপোর্ট, জানেন দিন রাত।